আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা যারা হচ্ছে ভ্রমণ বিষয় অর্থাৎ ট্যুরিস্ট বিষয় ইন্ডিয়া যেতে চান, তারা হচ্ছে একটা জিনিস সবসময় চিন্তা করেন যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে হচ্ছে আপনারা চিকিৎসা করাতে পারবেন কিনা, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় বা ভ্রমণ ভিসায় ইন্ডিয়া প্রবেশ করে আপনারা হচ্ছে ডাক্তার দেখাতে পারবেন কিনা। তো এই প্রশ্নটির উত্তরই হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিব। তো এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর শুরু থেকে শেষ পর্যন্ত পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো চলুন আজকে আপনাদের যে প্রশ্ন ছিল প্রশ্ন বরাবর আমরা উত্তর করা শুরু করি যে ভ্রমণ বিষয়ে হচ্ছে আপনারা ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করতে পারবেন কিনা। আপনারা সকলে জানেন যে আমরা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যেহেতু ইজিলিভাবে নেওয়া যায়, আমাদের সকলেই কিন্তু প্রথম চয়েস থাকে হচ্ছে ট্যুরিস্ট ভিসায় আমরা ইন্ডিয়া যাব। আর ট্যুরিস্ট ভিসায় মেডিকেল ভিসার চাইতে কম কাগজপত্র প্রয়োজন পড়ে, এজন্য হচ্ছে আমরা সকলেই ইজিলিভাবে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ার জন্য করে থাকি। এখন কথা হচ্ছে আপনারা এই ভিসায় ইন্ডিয়া গিয়ে অতঃপর চিকিৎসা করাতে পারবেন কিনা। তো এই ব্যাপারে হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। আমি হচ্ছে 2023 সালে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইন্ডিয়া প্রবেশ করেছিলাম। তো ইন্ডিয়ার যাত্রার পূর্বে কিন্তু অনেকে আমাকে বলছে যে সেখানে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া যাবে না, বা হচ্ছে এই বিষয়ে যদি যাই এই প্রবলেম হবে, আপনাকে ভিসা দিবে না, বা এরকম কিছু ট্রিটমেন্ট করাতে পারবেন না, হসপিটাল ফেস করতে পারবে না। তো এরকম একটা সমস্যার মধ্যে কিন্তু আমি পড়েছিলাম। এরপরে হয়তো বা আমি হচ্ছে আপনাদের মতো এরকম অনলাইন বিভিন্ন সার্চ করে অতঃপর সিদ্ধান্তে উপনীত হই যে না, আমি ট্যুরিস্ট ভিসাই করব। অতঃপর হচ্ছে আমি ট্যুরিস্ট ভিসা করি এবং ইন্ডিয়াতে প্রবেশ করি। এবং সেই সাথে হচ্ছে প্রথমে আমার চিন্তাধারা ছিল যে কলকাতা যে অ্যাপোলো আছে সেখানে ট্রিটমেন্ট নিব। অতঃপর হচ্ছে সেখানে যাওয়ার পর আমার মনে হলো যে না, এখানের চাইতেও হচ্ছে চেন্নাইয়ের ট্রিটমেন্ট অন্তত উন্নত। অতঃপর আমি সিদ্ধান্ত নিই যে সেখান থেকে চেন্নাই যাব। অতঃপর আমি শালিমার স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনের মাধ্যমে হচ্ছে চেন্নাইতে চলে যাই। এবং চেন্নাই জাম্প রোড অবস্থিত অর্থাৎ গ্রিনস রোডে অবস্থিত যে চেন্নাই অ্যাপোলো হসপিটাল আছে সেখানে গিয়ে কিন্তু আমি ট্রিটমেন্ট নেই। তো এখানে কি বুঝতে পারলেন আপনারা যে আমি হচ্ছে ভ্রমণ বিষয় অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়া প্রবেশ করে অতঃপর হচ্ছে সেখানে যখন আমি সেই হসপিটালে যাই তখন হচ্ছে সেখানে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আমি ট্যুরিস্টের মাধ্যমে চিকিৎসা নিতে পারবো কিনা। অতঃপরে সেখানে যখন গেলাম ওনাদের হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য আলাদা একটা কক্ষ থাকে, সেখানে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। তো আমি হচ্ছে আমার ট্যুরিস্ট ভিসার যে কপি আছে সেটা দিয়ে অতঃপর রেজিস্ট্রেশন দেখলাম যে খুব ইজিলিভাবে সম্পূর্ণ হয়ে গেল। তখনও হচ্ছে আমার মনের মধ্যে ভয় ছিল যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আসলে চিকিৎসার বাকি কাজগুলো করা যাবে কিনা। অতঃপর দেখলাম যে না, এই ভিসা নিয়ে আসলে তেমন কোনো ঝামেলাই হলো না, আমি ইজিলি ভাবে হচ্ছে যে ডাক্তার প্রয়োজন সেই ডাক্তারটা দেখাইতে পারছি। অতঃপর হচ্ছে সেই ডাক্তার দু তিন দিনের মতো হচ্ছে আমার ট্রিটমেন্ট ছিল, তো আমি সেটা করিয়ে অতঃপর কিন্তু আবার ওষুধ কিনে রিটার্ন আসতে পারছি। এখন কথা হচ্ছে তাহলে তো ভ্রমণ ভিসায় গিয়ে আপনার চিকিৎসাটা টোটালি করাই যায় এটা বুঝতেই পারতেছেন, কিন্তু কথা হচ্ছে এর আবার কিছু দ্বিমত আছে। দ্বিমতগুলো কি, সাপোজ ধরুন যে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়াতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রিটমেন্ট বলতে আপনারা হচ্ছে আপনাদের সার্জারির প্রয়োজনে এই সকল যাবতীয় ট্রিটমেন্টগুলো আপনারা কিন্তু চাইলে করাতে পারবেন। যেমন সাপোজ যে কোনো কনসালটেন্টের ট্রিটমেন্ট আপনারা সেখান থেকে নিতে পারবেন, যে কোনো মেডিসিন ওনারা সাজেস্ট করলে সেগুলো নিতে পারবেন, এছাড়া হচ্ছে কোনো রোলস যেগুলো হচ্ছে আপনাদেরকে বললে আপনারা মানলে হয়তো আপনারা সুস্থ হতে পারবেন, এই টাইপের সকল যে ডিরেকশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে ডাক্তারের কাছ থেকে নিতে পারবেন। ওনারা যা প্রেসক্রাইব করবে সেটাও হচ্ছে আপনারা নিতে পারবেন, সেই মোতাবেক ওষুধও কিন্তু কিনতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে আপনার যদি সাপোজ সেখানে গেলেন
এরকম একটা রোগ নির্ণয় করা হলো যে যেই রোগের জন্য আপনার অপারেশন মাস্ট অর্থাৎ অপারেশন আপনাকে করতেই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে এই ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে সেই অপারেশন করাতে পারবেন না, কারণ ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা আছে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কোনো হসপিটাল হচ্ছে আপনাকে সেখানে ভর্তি নেবে না, অর্থাৎ হচ্ছে আপনার যে হসপিটালের যে ট্রিটমেন্টের জন্য যে অ্যাডমিশন প্রয়োজন সেটা কিন্তু আপনি এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে করতে পারবেন না। এর জন্য হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা করতে হবে, ইন্ডিয়ান যে ডকুমেন্টগুলো আছে ডক্টরের ডকুমেন্ট সেই সাথে বাংলাদেশ যে ডকুমেন্টগুলো আছে এগুলো একত্র করে অতঃপর হচ্ছে সেই ডকুমেন্টগুলো দিয়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসার আবেদন করতে হবে, অতঃপর হচ্ছে আপনি গেলে সেখানে ট্রিটমেন্ট করাতে পারবেন। এছাড়াও কিছু হসপিটাল যেমন ভ্যালোরে অবস্থিত সিএমসি হসপিটালের আরেকটা রুলস হচ্ছে আপনার যদি বড় ধরনের কোনো ওটি অর্থাৎ অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তো মেডিকেল ভিসায় যাবেনই, সেক্ষেত্রে আপনার সেবা যত্নের জন্য অবশ্যই একজন মহিলা অ্যাটেন্ডেন্ট ভিসাধারী লোক আপনার সাথে সেখানে প্রবেশ করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি সেখানে গিয়ে অপারেশন করাতে পারবেন। এর ব্যতীত কিন্তু আপনি সেখানে গেলেও যদি আপনি মেডিকেল ভিসা একা যান তাহলে কিন্তু আপনি অপারেশন করাতে পারবেন না। কিন্তু নর্মালি কিছু সার্জারির ক্ষেত্রে যেগুলো হচ্ছে অন্য হসপিটাল থেকে যদি আপনারা করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মেডিকেল ভিসায় গেলেই হবে। আর যদি সাপোজ আপনাদের কোনো গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা নর্মাল যে সকল ট্রিটমেন্টগুলো আছে যেগুলো হচ্ছে ডাক্তারের মেডিসিনের মাধ্যমে নিরাময়যোগ্য এই সকল রোগ নিয়ে যদি আপনারা ইন্ডিয়া যেতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ট্যুরিস্ট ভিসায় গেলে সেটা সমাধান করতে পারবেন এবং ট্রিটমেন্ট নিয়ে সেই মোতাবেক ঔষধ নিয়েও হচ্ছে আপনারা চলে আসতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনাদের যে প্রশ্নটি ছিল ভ্রমণ ভিসায় গিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন কিনা, এর উত্তর হচ্ছে আপনারা অপারেশন ব্যতীত এই ভ্রমণ ভিসায় গিয়ে অন্য যাবতীয় ট্রিটমেন্ট আপনারা নিতে পারবেন। তো এটাই ছিল আজকের আমার বিষয়। এরপরও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই ছিল, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনে প্রেস করুন।